কুমালাম আলহামতুল্লাহ একদিন বোন আপনি জানতে চাইছেন কোন একদিনই বোন আল্লাহর কাছে অনেক দোয়া করার পর সে যখন দেখতে পেলো তার দোয়া কবুল হচ্ছে না বা আল্লাহ তার দোয়া শুনছে না এমত অবস্থায় সে এমনটি ধারণা করলো বা এমনটি প্রতিজ্ঞা করলো নিজের সাথে যে সে আল্লাহর আদেশ আর শুনবে না বা আল্লাহকে ডাকবে না সালাত আদায় করেনি একদিন এমত অবস্থায় সে গুণাঘার হবে কি না প্রথমত আল্লাহর কাছে কিছু চাইলে আল্লাহ সেটা বৃথা বা অবমূল্যায়ন করেন আল্লাহ সেই চাওয়াটাকে মূল্যায়ন করে সে মূল্যায়নটা অনেকভাবে হতে পারে যেমন আপনি আল্লাহর কাছে কিছু চাইলেন আল্লাহ সেটা কবুল করেনি এর মানে এই নয় যে সেটাকে আল্লাহ অমূল্যায়ন করেছে অবমূল্যায়ন করা হয়েছে এমন হতে পারে বিষয়টি যে আল্লাহর কাছে আপনি যেই জিনিসটি চেয়েছেন সেই জিনিসটি আল্লাহ আপনাকে না দিয়ে তার চাইতে উত্তম কিছু আপনাকে দিবে একটা সময় আপনার ভাগ্যে আল্লাহর বলেন তার চাইতে যে জিনিসটা আপনি চেয়েছেন তার চাইতে ভালো কিছু আপনাকে দিবে এর জন্য আল্লাহ ওই জিনিসটা আপনি কি আপনাকে দেয়নি বা যে জিনিসটা আপনি চেয়েছেন সেই জিনিসটা আল্লাহ পূরণ করেনি এটা হচ্ছে প্রথম দ্বিতীয় ভাবে আল্লাহ যেভাবে মূল্যায়ন করে থাকে বান্দার দোয়া যে আপনি আল্লাহর কাছে একটি বিষয়ে দোয়া চাচ্ছেন আল্লাহ রবুল্ আলমিন সেই দোয়াটি আপনার কবুল করছে না বিনিময় আল্লাহ রবুল্ আলাম বড় কোনো বিপদ থেকে আপনাকে উদ্ধার করছে এই দোয়ার কারণে বা এই দোয়ার জন্য বড় কোনো বিপদ থেকে যে বিপদটা আপনি পড়তেন সেই বিপদ থেকে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে হেফাজত করছে বা এই দোয়া আপনাকে ওই বিপদ থেকে হেফাজত করবেন এবং তৃতীয় যেভাবে আল্লাহ রবুল আলমিন মূল্যায়ন করে থাকেন যে আপনার দোয়াটা আল্লাহ রব আলম জমিয়ে রাখেন তার কাছে দিন আপনার মধ্যে আমল নামার সেই দোয়াটাকে রাখা হবে এবং আপনি তখন জিজ্ঞাসা করবেন যে এটা এটা আমার কোন আমল তখন আপনাকে জানানো হবে হচ্ছে সেই দোয়াগুলো যে দোয়াগুলো আল্লাহর কাছে আপনি চেয়েছেন যা আল্লাহ দুনিয়াতে আপনার জন্য কবুল করেনি আপনার জন্য রেখে দিয়েছে পরকালে বা কিয়ামতের দিন আপনার পাল্লায় মিজানের পাল্লায় ভালো আমলের পাল্লায় সেই দোয়াগুলো দেওয়া হবে এবং সেটা কিয়ামতে আপনার কাজে আসবে তো এখান থেকে বোঝা যাচ্ছে যে আমরা যতবারই দোয়া করি না কেন যাই দোয়া করি না কেন আল্লাহ রবুল আলমিনের কাছে সেই দোয়াগুলো আল্লাহ রবুল আলমিন মূল্যায়ন করে থাকেন এর জন্য নিরাশ হওয়া যাবে না আর আল্লাহ রবুল আলমিন আমাদেরকে নিরাশ হতে নিষেধ করেছেন ইয়া আইবাদি আল্লাহন কুল ইয়া ইবাদি ফুসিমলা আলহামন তুমি রহমাতিল্লাহ ও আমার বান্দা সকল তোমরা যারা নিজেদের নফ্সের উপর ইসরাফ করেছো জুলুম করেছো অত্যাচার করেছো তারা আমার রহমত থেকে নিরাশ হয়েও না তো আল্লাহ রবুল আমাদেরকে নিষেধ করেছেন তার রহমত থেকে নিরাশ হতে তো যে ব্যক্তি দোয়া করার পর দোয়ার ফল পেল না এবং এর জন্য সে দোয়া করলো সেজন সেজন্য আল্লাহর রহমত থেকে নিরাশ করলো নিজেকে বা নিজের নাফসের উপর জুলুম করলো দোয়া থেকে নিজেকে বিরত দেখে তো এই ধরনের কাজ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে আরেকটি কথা বলেছে সে একদিন সালাত আদায় করেন এর জন্য তাকে তওবা করতে হবে আল্লাহর কাছে ইস্তেফার করতে হবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে যে আল্লাহর কাছে সে জিনিসটা বুঝতে পারেনি এর জন্য সে কাজটি করেছে বা শয়তানের প্ররোচনায় পড়ে গিয়ে সেই ধরনের সিদ্ধান্ত নিয়েছে এইভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে আল্লাহ রবুল্লা আলম ইনশাআ তাকে ক্ষমা করবেন আর অবশ্যই এই তিনটি যেভাবে মূল্যায়ন করে থাকেন আল্লাহ রব্ল আলমিন দোয়া এই তিনটি যে কোনো একটি মাধ্যমে ইনশাআল্লাহ আল্লাহ রবুল্লা আলম তার দোয়াকে মূল্যায়ন করবেন আল্লাহু আলম বিশ্ব আল্লাহ ফিকুম